আইএসএল ইতিহাসে হায়দ্রাবাদ এফসির মতোই আরেক দল ওড়িশা এফসি। আইএসএলের যোগদানের পর থেকেই তাদের বেশিরভাগ মৌসুমই কেটেছে টেবিলের নিচের দিকে। দলে বড় নামের অভাব না থাকলেও সেভাবে নজর কাটতে পারেননি কেউই। তবে এবার শুরু থেকেই মজবুত দল গড়ার লক্ষ্যে নেমেছেন ওড়িশা কর্তারা। কোচ হিসেবে আনা হয়েছে স্প্যানিশ তারকা কিকো রামিরেজকে, তার সাথে দলের চুক্তি হয়েছে 2022 পর্যন্ত। শুধু স্প্যানিশ কোচই নন, দলে সুযোগ পেয়েছেন 4 স্প্যানিশ ফুটবলার। প্রথমজন 33 বছর বয়সী সেন্টার ব্যাক হেক্টর রোডাস। ইউরোপা লিগ, লা লিগা 2-এর মতো টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়ের। স্পেনের একাধিক বড় দলের হয়ে খেলেছেন তিনি। ওড়িশা এফসির দ্বিতীয় স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেস। এটিকে মোহনবাগান থেকে জাভি হার্নান্দেসকে দলে নিয়ে বেশ বড় চমক দিয়েছে তারা। স্পেনের অনূর্ধ্ব 19 দলের এই তারকা এর আগে 2 বছর ভারতের মাটিতে খেলেছেন। এটিকে মোহনবাগানের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন তিনি। তবে গত মরশুমে সেভাবে খেলতে না পারায় তাকে ছেড়ে দেয় সবুজ বেরুন ব্রিগেড। ওড়িশা এফসির আরেক স্প্যানিশ তারকা হলেন এটিকের প্রাক্তন ফুটবলার ভিক্টর মঙ্গিল। 2019-20 মরশুমে তৎকালীন এটিকেতে যোগ দিয়েছিলেন ভিক্টর, তবে সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি, তাই সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের চতুর্থ স্প্যানিশ তারকা আরিরাই কাবরেরা। ওড়িশা এফসির পঞ্চম বিদেশি হলেন ব্রাজিলিয়ান তারকা জোনাথন দে জেসাস। 32 বছর বয়সী এই ফুটবলার মূলত সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে খেলেন। তার খেলোয়াড় জীবন বেশ উজ্জ্বল। ব্রাজিল, স্পেন, ইউনাইটেড আরব আমিরশাহি সহ একাধিক দেশে তিনি খেলেছেন। ষষ্ঠ বিদেশি হিসেবে মালয়েশিয়ান তারকা লিরিডন ক্রাসনিকিকে দলে নিয়েছেন ওড়িশা কর্তারা। এই 6 বিদেশি নিয়েই আইএসএল 2021-22 যাত্রা শুরু করবে ওড়িশা এফসি। এটা পরিষ্কার যে দল গঠনে এবছর বেশ ভালোই জোর দিয়েছেন ওড়িশা ম্যানেজমেন্ট। এবার দেখার বিষয় এই মরশুমে কতটা সাফল্য পায় তারা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।